Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil amin. Wa alihi wa ashabihi ajma'in. Shomaniyo dini bhai bonera, amra ajke kotha bolte chai online poshu kroy kora jabe kina kurbanir jonno. Ebong kon kon truti thakle pore kurbani kora jabe na poshuke e prosonge. Projukti Allah ta'alar niyamot shomuher onnotom ekti niyamot. এর যত ভালো দিক আছে আমরা প্রত্যেকটি গ্রহণ করব, কোনো আপত্তি নেই। তাই অন্যান্য মালামালের মতো অনলাইনেও কোরবানির পশু ক্রয় করতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। এটা কাজে লাগানো যেতেই পারে যদি পশুর ছবি, পশুর বয়স, ওজন এবং যদি কোনো ত্রুটি থাকে ওই ত্রুটির বর্ণনা অনলাইনে তথ্যভিত্তিক প্রদান করা হয়ে থাকে, তাহলে ওই তথ্যের আলোকে পশু ক্রয় করা যেতে পারে। কিন্তু কিছু না জেনে শুধু অজ্ঞতায় অন্ধকারে থেকে কোরবানির পশু ক্রয় করা যাবে না, কেননা কিছু কিছু ত্রুটি আছে যে ত্রুটিগুলো থাকলে পরে ওই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। তাই যদি আপনি তথ্য না জানেন পশু ক্রয় করবেন কিভাবে, এই জন্য তথ্য জানা আবশ্যক। হযরত আলী থেকে বর্ণিত হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী থেকে বর্ণিত হাদিস, হযরত আলী বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস্তাশরিফাল আইনা, আল্লাহর হাবিব আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ দেখে কিনি, ওয়াল উযুনাইন এবং কান দেখে তারপরে কিনি, ওয়ালা নুদাহিয়া বিআওরাআ এবং অন্ধ প্রাণী দিয়ে আমরা কোরবান না করি, ওয়ালা মুকাবালাতিন এবং কান এক পাশ থেকে কেটে ফেলা হয়েছে, ওয়ালা মুদাবারাতিন অথবা কানের শেষ অংশ কেটে ফেলা হয়েছে, ওয়ালা খারকা অথবা কানের সম্পূর্ণ অংশ কেটে ফেলা হয়েছে, ওয়ালা শারকা অথবা কান ছিদ্র করে ফেলা হয়েছে, এমন প্রাণী দিয়ে আমরা কোরবান না করি। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2804। হযরত উতবা ইবনে আবদিন আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসাফফারা ওয়াল মুস্তাআসলা ওয়াল বাখকাআ ওয়াল মুশাইয়্যাআ ওয়াল কাসরাআ। আবু দাউদ হাদিস নাম্বার 2803। বিশ্বনবী নিষেধ করেছেন আমাদেরকে, আমরা যেন এমন প্রাণী দিয়ে কোরবান না দেই যেটা মুসাফফারা, মুসাফফারা মানে কান কাটা, ওয়াল মুস্তাআসলা এবং যার শিং একবারে গোড়া থেকে উপড়ে গেছে, ভেঙে গেছে এমন প্রাণী, ওয়াল বাখকাআ এবং দৃষ্টিলোপ পেয়েছে, চোখে দেখে না এমন প্রাণী, ওয়াল মুশাইয়্যা খুব দুর্বল হাঁটা চলা করতে পারে না এমন প্রাণী, ওয়াল কাসরা এবং পা ভেঙে গেছে, খোড়া হয়ে গেছে এমন প্রাণী দিয়ে আমাদেরকে কোরবানি করতে রাসূল নিষেধ করেছেন। হযরত বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাউন লা তাজুজু ফিল আদাহি, আল্লাহর হাবিব বলেন চারটি প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ হবে না। এক নাম্বার, আল আওরা বাইয়িনুন আওরুহা, এমন অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট, ওয়াল মারিদা বাইয়িনুম মারদুহা, এমন রোগাগ্রস্ত যার অসুস্থতা সুস্পষ্ট, ওয়াল আরজা বাইয়িনুন জালউহা, এবং এমন ন্যাংরা খোঁড়া প্রাণী যার খোঁড়ামিটা সুস্পষ্ট, ওয়াল কাসির আল্লাতী লা তানকা, এবং এমন বয়বৃদ্ধ দুর্বল শুকানো প্রাণী যেটার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2802। এই জাতীয় প্রাণী দিয়ে বিশ্বনবী কোরবান করতে নিষেধ করেছেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে নিশ্চয়ই সতর্কতার সাথে কোরবানির প্রাণী কিনতে হবে। উল্লেখ্য যে কোরবান করার জন্য পশুর নির্ধারিত একটি বয়সও রয়েছে, যেটা হাদিসে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযবাহু ইল্লা মুসন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2797। বিশ্বনবী বলছেন তোমরা মুসিন্না ব্যতীত প্রাণী জবাই করবে না, আর যদি মুসিন্না তোমরা সংগ্রহ করতে না পারো তাহলে কমপক্ষে বেড়া বা দুম্বা থেকে দান তোমরা কোরবান করো, যেটা জাজাআ, যে দান জাজাআ। মুসিন্না কাকে বলা হয়? মুসিন্না হিয়া তামিনাল ইবিল মা তাম্মালাহু খামসু সিনিন, মুসিন্না হলো ওই ওট যে ওটের বয়স 5 বছর পূর্ণ হয়েছে, ওয়ামিনাল বাকারা সানাতান, ওই গাবি ওই গরু যেটার বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হয়েছে, অমিনাল গানাম সানাতুন, এবং ছাগল যার বয়স কমপক্ষে 1 বছর হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম
ওট কোরবান দিতে হলে বয়স 5 বছর হওয়া লাগবে গরু কোরবান দিতে হলে বয়স 2 বছর হওয়া লাগবে ছাগল কোরবান দিতে হলে বেড়া দম্বি দম্বা বকরি তাহলে আপনার এগুলো 1 বছর লাগবে এরপর বিশ্বনবী বলেন যদি তোমরা ওটা না পাও তাহলে তোমরা জাজা কোরবান করবে জাজা মানে ওয়াহিয়া মা তাম্মালাহু সিত্তাতু আশহর যার বয়স 6 মাস পূর্ণ হয়েছে অর্থাৎ যদি আপনি 1 বছর বয়সী বেড়া বা দম্বা না পান তাহলে 6 মাস বয়স কিন্তু দেখতে একটু তরতাজা মোটা সোটা আছে দেখতে মনে হয় 1 বছর তাহলে আপনি ওই দম্বা বেড়া দিয়ে কোরবান করতে পারবেন কিন্তু গরু ওট এবং ছাগলের ব্যাপারে 5 বছর 2 বছর এবং 1 বছরের নিচে আসা যাবে না তাহলে অনলাইনে যখন আমরা যারা পশু কিনতে চাই এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে নজরে রেখে কিনতে হবে এই বিষয়গুলো নজরে রেখে যদি অনলাইনেও কেউ পশু ক্রয় করে কোনো অসুবিধা নেই আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু